আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন ব্যস্ততার কারণে আমি প্রায় সময় রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তবে যেদিন আমার বন্ধ থাকে ওই দিন আমি একসাথে অনেকগুলা ভিডিও আপলোড করে ফেলি। আজকে আমার বন্ধ ছিল তাই ইতিমধ্যে অনেকগুলা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা জামালপুরের একটি ঘটনা দেখতে যাচ্ছি। একজন ম্যাজিস্ট্রেট একটি অভিযান চালিয়েছেন এবং সৌদি আরব ফেরত একজন মহিলা প্রবাসীকে 10,000 টাকা জরিমানা করেছেন। কেন? দণ্ডবিধি 269 ধারার কত কত পরিচ্ছেদ জানি অমান্য করেছেন, এই কারণে 10,000 টাকা জরিমানা করেছেন। চলুন আমরা সম্পূর্ণ ঘটনা দেখে আসি এবং ভিডিওর শেষে আমি আমার কিছু মন্তব্য করব। আপনারাও মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে উনি যাচ্ছেন, ওই মহিলার বাড়িতে যাচ্ছেন, চার পাঁচজন পুলিশ নিয়ে গেছে। আমার ভাই হওয়া এটা হচ্ছে ওই মহিলার ভাই। ওই মহিলাকে এখনো পাওয়া যাচ্ছে না, ওই মহিলা একটু পরে আসবে আর কি। মহিলা বাইরে গেছিল শপিং করার জন্য, মোবাইল কিনে আনছে। এটা কি জানি অপ্পো মোবাইলের মতো দেখা যায়, মোবাইল কিনে আনছে। এই মহিলা ম্যাজিস্ট্রেট, উনার নাম মাহমুদা সুলতানা, উনি জামালপুরের কি ম্যাজিস্ট্রেট জানি না, যাই হোক উনি জেরা করতে আসছেন এবং উনি তদারকি করতে আসছেন। এখন এই মহিলাটা কিন্তু করোনার রোগী না, যাই হোক তারপরে উনারা ভালো। এই যে ম্যাজিস্ট্রেট আসছে, উনার তো কোনো সেফটি নাই। উনি এই যে মহিলার একবারে সামনাসামনি আসছে, যদি মহিলার করোনার রোগী হয়ে থাকে মহিলাটা, তাহলে তো এই ম্যাজিস্ট্রেট আক্রান্ত হবেন, তাই না? বাসা থেকে বের করতে হবে না, কালকে দাদা আপনাকে ফোন দিল আর আসতে সবচেয়ে বড় কথা শুনেন, এগুলা পারিবারিক আবেগিক কথা বলার দরকার নাই। আপনার তো 14 দিন পর্যন্ত আপনার বাইরে বের হওয়া নিষেধ ছিল, আপনি জানেন না, কিন্তু আপনি বাইরে থেকে আসছেন। করোনা ভাইরাস সম্পর্কে যে এতটা বিশ্ব অস্থির হয়ে রয়েছে, বাইরে থেকে আসছেন আপনি এইটুকু জানেন না? না জানেন না, এটা আপনার ফোনে দেখার দরকার নাই। আপনার পুরো ফ্যামিলি জানে, আপনার পুরো সমাজ জানে, আপনার পুরো প্রতিবেশীরা জানে, আমরা কোথেকে জানি? আমি ডাক্তার না, আমার এমন যোগ্য হইলো যে আপনি 14 দিন পর্যন্ত ঘরে থাকলো, 14 দিন পর্যন্ত ঘরের বাইরে যাইতে পারবো না। হোম কোয়ারেন্টাইন মানে কি? হোম কোয়ারেন্টাইন বলতে কি বাংলাদেশে আজ পর্যন্ত কোন শব্দ ছিল? আচ্ছা তারপরে আর কি পরে বলি, উনি এখন জরিমানা করতেছেন 10,000 টাকা জরিমানা। টাকা দিলে কারাদণ্ড নাই। আচ্ছা এখন আর মুখ থেকে আর কথা বাইরে না, কিন্তু এই যে এটা কিন্তু সারা বাংলাদেশ অলরেডি মোবাইল করে নিয়েছে এবং আমার মতো এত সময় এত কথা বলে উপভোগ করবে উনার মতো এত ধৈর্য কারণ নাই।
এত সময়ও কারণে না থাকার এই খুবই স্বাভাবিক। কেউ একজন মহিলা অন্য আরেকজন কান্নায় মানে কান্না করতেছেন, একটা প্রবাসী 10,000 টাকা একটা মাসে, এই মহিলা হয়তো বা এক মাসেও সে 10,000 টাকা সঞ্চয় করতে পারেনি, কিন্তু এই ম্যাজিস্ট্রেট আইসা এক খোঁচাতে তার 10,000 টাকা নিয়ে নিল। কেন নিল এই 10,000 টাকা? এতে করে কি লাভ, মানে এই মহিলার কি লাভ হবে, দেশের কি লাভ হবে, করোনা পরিস্থিতির কতটা উন্নতি হবে, এই 10,000 টাকা আপনি কি কাজে ব্যয় করবেন, এইটা একটু জাতিকে বলেন আমরা শুনি। সরকারের নির্দেশনা মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে এবং সেই ধারাবাহিকতায় দণ্ডবিধি 200 করোনা ভাইরাস মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে এবং সেই ধারাবাহিকতায় দণ্ডবিধি 260 এর ধারা মোতাবেক আজ আমি দুটি জায়গায় অভিযান পরিচালনা করেছি। তার একটি হলো বর্তমান যেখানে দাঁড়িয়েছি বগাবাড়ি, বর্তমানে যাকে আমি আইনের আওতায় নিয়ে আসলাম উনি পাঁচ দিন আগে বাংলাদেশে এসেছেন, তো উনি আইন অমান্য করেছেন এবং উনি হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য যে বিমানবন্দর থেকে ওনাকে নির্দেশনাটা দেওয়া ছিল সেটা উনি অমান্য করেছেন এবং আমি এখানে এসে ওনাকে বাইরে পেয়েছি। উনি শপিংয়ে গিয়েছিলেন, তো এই কারণে ওনাকে 10,000 টাকা দণ্ডবিধি 1860 এর ধারা অনুযায়ী 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডবিধি 260 মানে পালন করে না এই কারণে, কিসের আবার দণ্ডবিধি 260, 261, 282? এই যে 10,000 টাকা এইখানে জরিমানা করা হলো, এতে করে কার কি লাভ হলো? 10,000 না 20,000 টাকা যদি জরিমানা করতো তাহলে ঠিক ছিল, যদি এইখানে জরিমানার পরিবর্তে তাদেরকে কিছু হ্যান্ড স্যানিটাইজার, কিছু উন্নত মানের মাস্ক এবং কিছু ভালো ভালো ওষুধপত্র এবং এই করোনার হাত থেকে যেন নিজে বাঁচতে পারে, অন্যদেরকে বাঁচাতে পারে, এই সংক্রান্ত কিছু ভালো নির্দেশনামূলক বই বা কিছু নোট যদি তাদেরকে দিত তাহলে মনে হয় উপকৃত হইতো, লাভবান হইতো, করোনার হাত থেকে সেও বাঁচত, মানুষরাও বাঁচত। এখন তাকে জরিমানা করলেন, বলতেছেন যদি জরিমানা 10,000 না দেয় তাহলে তারা জেলে ঢুকানো হবে, কারাগারে ঢুকানো হবে। এতে করে লাভটা হবে কি? করোনা থেকে কি বাংলাদেশ মুক্তি পাইল? আর এই ব্যক্তি করোনা না, এখন আপনি যতই বলেন হোম কোয়ারেন্টাইন, এটা কি সম্ভব? আমরা যেভাবে চিন্তা করি বা আপনারা যেভাবে বলেন যে হোম কোয়ারেন্টাইন বাসা ঘর থেকে কোথাও বের হইতে পারবে না, বাথরুম করতে গেলে তো গ্রামাঞ্চলে পাশের বাসায় গিয়ে বাথরুম করতে হয়। এখন যতই আমরা বলি না কেন, আপনাদের যদি এতই ক্ষমতা থাকে আপনারা একটা মানে হসপিটালের মতো কোয়ারেন্টাইন বানান না, ওইখানে আপনারা দেন। আর এইখানে অবশ্যই প্রবাসীদের দোষ আছে, তারা কেন এই সময়ে বাংলাদেশে আসলো, তার চেয়ে বড় দোষ হচ্ছে ওই বিভিন্ন দেশের এম্বাসি এবং বাংলাদেশের প্রশাসনের, তারা কেন এই মুহূর্তে তাদেরকে সুযোগ দিল বাংলাদেশে আসার, তাদেরকে সুযোগ না দিলে তো তারা আসতে পারতো না। যাই হোক, আসছে, হোম কোয়ারেন্টাইন বলতে কি, বাংলাদেশের মানুষ তো হোম কোয়ারেন্টাইন বলতে কিছু বোঝে না, বাংলাদেশ হচ্ছে সবাই মিলেমিশে থাকে, বাংলাদেশে তো কোনো জগড়া ফ্যাসাদ হইলে করে কি সমাজ থেকে তাকে মানে বহিষ্কার করে দেয় যে তার সাথে কেউ মেলামেশা করবে না, কারণ যারা প্রবাস থেকে আসছে তাদেরকে তো কেউ সমাজ থেকে বহিষ্কার করে নাই যে তার সাথে কথা বলবে না, এই করবে না, সেই করবে না, একটু তাদের এদিক সেদিক যাইতে হবে, কিন্তু তাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য আপনারা দিক নির্দেশনা দিবেন, তাদেরকে ভালো করে গাইডলাইন করবেন, কিন্তু জরিমানা 10,000, 20,000 এইটা কোনো সমাধান না। আপনি আজকে 10,000 জরিমানা করলেন, কালকে এই ব্যক্তিকে 20,000 করলেন জরিমানা, লাভটা হলো কি? যদি সে করোনা ভাইরাস বহন করে থাকে, এই যে আপনি এইখানে গেলেন, আপনি তো অলরেডি করোনা এফেক্টেড হয়েই গেছেন,